ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করল যুক্তরাষ্ট্র। চীনের সামরিক শক্তিকে টেক্কা দেওয়ার জন্য ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করল যুক্তরাষ্ট্র। 24টি MH-60 মডেলের হেলিকপ্টার ভারতে বিক্রি করার ব্যাপারে সম্মতি জানালো ট্রাম্প প্রশাসন। শত্রুপক্ষের সাবমেরিন লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম এই বিশেষ ধরনের হেলিকপ্টার। ভারতকে এই হেলিকপ্টার বিক্রির ব্যাপারে সম্মতি দেয় মার্কিন কংগ্রেস। এতে ভারতের খরচ হবে $260 কোটি মার্কিন ডলার। লকহিড কোম্পানির এই হেলিকপ্টারগুলির ডাক নাম রোমিও। সাবমেরিন ঘাতক এই হেলিকপ্টারগুলি অনুসন্ধান, উদ্ধার এবং নজরদারির কাজেও ব্যবহার করা যেতে পারে। এই প্রসঙ্গে মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের পক্ষে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ভারত মার্কিন সম্পর্ক আরও সমৃদ্ধ হবে এবং যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সঙ্গীর নিরাপত্তা আরও মজবুত হবে। ঠান্ডা যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছিল, কিন্তু গত কয়েক বছরে সেটি ক্রমশ মজবুত হচ্ছে। তার মূল কারণ চীন এবং সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশেরই একরকম চিন্তাভাবনা। গত কয়েক বছর ধরে ভারত মহাসাগরে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে চীন। চীনের আগ্রাসনকে ঠেকানোর জন্য এবার ভারতের হাতে আসতে চলেছে শক্তিশালী এক অস্ত্র।